নমস্কার, নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত। আমি সায়নী, শুরু করছি আজকের সমাচার। প্রথমে চোখ রাখব করোনা আপডেটসে। সোমবার ভারতে কোভিড নাইন্টিনের মোট 281,366টি নতুন কেস ধরা পড়েছে। বর্তমানে মোট সংখ্যা 249,65,463। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অনুযায়ী সক্রিয় মামলার সংখ্যা 35,16,997 এবং তার মধ্যে সুস্থতার হার 84.81%। এর মধ্যে আরও বলা হয়েছে যে করোনাকে জয় করে এখন অবধি সুস্থ হয়েছে মোট 211,74,076 জন, যেখানে মৃত্যুর হার প্রায় 1.10%। এবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, পরবর্তী খবর বিরতির পর, সঙ্গে থাকুন। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, দেশ কা পানি, দেশবাসীয় কে লিয়ে। ফর ট্রেড ইনকোয়ারি মেল kale@rkmgroup.in, কল টোল ফ্রি নম্বর 1800-258-7060। ফিরে এলাম বিরতির পর। করোনা মোকাবিলায় ডক্টরদের পরামর্শ, সঠিক পুষ্টি এবং হাইড্রেশন। সঠিক পুষ্টি ও হাইড্রেশন গুরুত্বপূর্ণ। যে সমস্ত লোকেরা সুষম খাদ্য গ্রহণ করে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি। তাই আপনাদের দেহে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং ডায়েটারি ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে আপনাদের প্রতিদিন বিভিন্ন রকমের তাজা ও প্রয়োজনীয় খাবার খাওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। অতিরিক্ত ওজন, স্থূলত্ব, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে চিনি, চর্বি ও লবণ জাতীয় খাবারকে এড়িয়ে চলুন। প্রতিদিন তাজা ফল, শাকসবজি, বাদাম, শস্য যেরকম ভুট্টা, ওট, গম, বাদামি, চাল, আলু ইত্যাদি খান। প্রয়োজনে মাছ, মাংস, ডিম, দুধ গ্রহণ করুন। শাকসবজি ও ফলগুলি অত্যধিক রান্না করবেন না, এতে গুরুত্বপূর্ণ ভিটামিন নষ্ট হয়ে যায়। পর্যাপ্ত জল পান করুন, কারণ এতে রক্তে পুষ্টি ও যৌগগুলো পরিবহন করতে সাহায্য করে এবং আপনার শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। প্রক্রিয়াজাত মাংসগুলোকে এড়িয়ে চলুন, বাইরের খাবারকেও এড়িয়ে চলুন। এবার চোখ রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর নগরের পালিকায় স্বাস্থ্যকর্মী করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য পরিবেশে জীবাণুমুক্তের জন্য প্রত্যেকদিন স্বাস্থ্যসেবা করে চলেছে। সূত্র অনুযায়ী প্রতিদিন রঘুনাথপুরের পালিকা অঞ্চলে করোনা সংক্রমিত হওয়ার ঘটনা উঠে আসছে। এর জন্য মানুষের মধ্যে চিন্তার সঞ্চার হয়েছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার দ্বারা নির্দেশনা অনুসারে এলাকার সব জায়গায় কড়াকড়ি লকডাউন মানা হচ্ছে। নোডেল অধিকারী পার্থ দত্ত বলেছেন যে এই করোনার সময় আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী অনবরত কাজ করে চলেছে। তারা নগরপালিকা অঞ্চলের অন্তর্গত হাটবাজার থেকে শুরু করে শ্মশানঘাট পর্যন্ত সমস্ত জায়গায় স্যানিটাইজেশন করে চলেছে। সাথে সাথে এলাকার অন্তর্গত বাড়িতে বাড়িতে গিয়ে লোকেদের শারীরিক অবস্থা জানা এবং সেফ হোমে থাকা করোনা সংক্রমিত মানুষদের শারীরিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, পরবর্তী খবর বিরতির পর, সঙ্গে থাকুন। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ। মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th টু 12th স্টুডেন্ট।
गेट अप टू 50% स्कॉलरशिप फॉर सेशन 2021-22 एट दुर्गापुर। एंड फॉर मोर डिटेल्स प्लीज कॉन्टैक्ट 9434-8। লকডাউনের মধ্যে ইস্পাতনগর বানপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। লকডাউনের মধ্যে ইস্পাতনগরে বানপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোলে হীরাপুর থানার বানপুর ভূতনাথ মন্দিরের কাছে। বানপুরের শ্যামমান কালী মন্দির এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম সুপ্রিয় সেন, বয়স 18। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা 12টার সময় দুই বন্ধুর সঙ্গে বানপুর ভূতনাথ মন্দিরের কাছে দামোদর নদীতে স্নান করতে নামে সুপ্রিয় সেন। আচমকাই সুপ্রিয় দামোদরের জলে তলিয়ে যায়। তাকে ডুবতে দেখে দুই বন্ধু পালিয়ে যায়। তার দেখে আশেপাশের লোকেরা দৌড়ে আসে। তারা হীরাপুর থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসক তাকে সেখানে মৃত বলে ঘোষণা করে। সেই খবর পেয়ে যুবকের পরিবার সদস্য এবং এলাকার বাসিন্দারা সেখানে আসেন। পুলিশ জানায়, মৃত যুবক হীরাপুর থানার শ্যামমান কালী মন্দিরের এলাকার বাসিন্দা দুলাল সেনের ছেলে সুপ্রিয় সেন। চোখ রাখবো বিশেষ খবরে। 18ই মে সেলের বেতন সমঝোতাকে নিয়ে NJCS এর একটি মিটিং হয়। এই মিটিংয়ে ইউনিয়ন এবং সেলের অফিসারদের মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ থাকার পর মিটিংটি কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ করা হয়। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285। ফিরে এলাম বিরতির পর। পুরুলিয়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের প্রয়াসে তৈরি হলো দিদির রান্নাঘর। মঙ্গলবার পুরুলিয়ার যুব তৃণমূল কংগ্রেসের অভিনব প্রয়াসে দিদির রান্নাঘর নামক এক রান্নাঘরের ব্যবস্থা করেছিলেন। এর উদ্ঘাটনের সময় পুরুলিয়া জেলা সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সহিত অন্যরাও উপস্থিত ছিলেন। আসানসোলে করোনা আক্রান্তের সংখ্যার হার বাড়ছে দিনের পর দিন। মানুষ এখনও সচেতন নয়। করোনা মহামারীকে রোখার জন্য আসানসোল পুলিশ নিয়েছে কিছু কিছু পদক্ষেপ। কী সেগুলো দেখে নিন। করোনা মহামারী ভয়ঙ্কর রূপ নিয়েছে পশ্চিমবাংলাতে। পশ্চিম বর্ধমান জেলার প্রায় প্রত্যেক দিন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে 4 থেকে 5 জন। করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি শতাধিক। করোনা সংক্রমণ আটকাতে রাজ্য সরকার আংশিক লকডাউনের ঘোষণা করলেও বিনা প্রয়োজনে রাস্তায় বার হওয়া জনগণের সংখ্যা কিছুমাত্র কমছে না। পুলিশ প্রশাসন থেকে জনগণকে ঘরমুখো করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সকালে আসানসোল উত্তর থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকার রাস্তার ওপর পথচিত্র এঁকে জনগণকে সচেতন করা হচ্ছে। মঙ্গলবার সকালে আসানসোল উত্তর থানার HLG মোড়ে উত্তর থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের যৌথভাবে সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় পথচিত্র আঁকতে দেখা গেল। পাশাপাশি পথ চলতি জনগণকে মাস্ক বিতরণ করতেও দেখা যায়। পুলিশের বক্তব্য, পথচিত্রের মাধ্যমে জনগণকে সচেতন করা করোনা সংক্রমণ
সংক্রমণ থেকে বাঁচতে অযথা রাস্তায় না ঘুরে যতটা সম্ভব ঘরে থাকুন। পুলিশ প্রশাসন চেষ্টা করছে করোনার সংক্রমণকে আটকাতে, বিভিন্নভাবে জনগণকে সচেতন করতে। চোখ রাখবো বিশেষ খবরে, আসানসোল রেলওয়ের তরফ থেকে ফ্রড কলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বার্তা। সম্প্রতি আসানসোল রেলওয়ে প্রশাসনের নজরে এমন একটি জালিয়াতির ঘটনা ঘটেছে যেখানে আসানসোলের এক ব্যবসায়িক বাড়িতে কিছু উপকরণ সরবরাহের জন্য আসানসোল বিভাগের হাই রেলওয়ে কর্মকর্তাদের নামে ফোন কল দেওয়া হয়েছিল। তারপর তাদেরকে আটক করে তার কাছ থেকে অর্থ চাওয়া হয়। এ জাতীয় তথ্য পাওয়ার পর আসানসোল রেলওয়ে প্রশাসন তদন্ত শুরু করে তৎক্ষণাৎ একটি প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য নিবিড় প্রচারও চালু করা হয়। জাল ফোন কলগুলির মাধ্যমে এই জাতীয় জালিয়াতির ঘটনা প্রায় ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক খাতে দেখা যায়। এখনও রেলওয়ের নামে একই ঘটনা ঘটেছে। আসানসোল বিভাগ স্পষ্টভাবে বলেছে যে কোনো রকমের উপকরণ সরকারিভাবে সংগ্রহ, দরপত্রকরণ, জনশক্তি নিয়োগ ইত্যাদির জন্য আগ্রহী ব্যক্তি কেবলমাত্র পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে পারেন। এ বিষয়ে রেলওয়ে কখনোই কোনো ব্যক্তি বা সংস্থাকে সরাসরি কল দেয় না। এরকম স্প্যাম কল যদি আপনার কাছে আসে তাহলে আপনারা 900-202-3756 এবং রেলওয়ে হেল্পলাইন নম্বর 1939-তে যোগাযোগ করতে পারেন। জাল এবং স্প্যাম ফোন কলগুলির বিরুদ্ধে অর্থ প্রদানের জন্য দায়বদ্ধতা কেবলমাত্র সে ব্যক্তির উপরই থাকবে, এতে রেলওয়েকে কোনোরকমভাবেই দায়ী করা যাবে না। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285। ফিরে এলাম বিরতির পর। নারদা কাণ্ডের নতুন মোড়। মঙ্গলবার সকাল 7:30 দুই কিশোরী আসানসোল স্টেশনের প্রধান গেটের কাছেই ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময় আরপিএফের সাব ইন্সপেক্টর শুভ্রা দে তার সঙ্গে একাধিক কনস্টেবলদের নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ তার নজরে পড়ল 15 এবং 17 বছর বয়সী দুই কিশোরীকে। সন্দেহ হওয়ায় তাদের নাম জিজ্ঞাসা করা হয় প্রথমে। তারা কিছু না বলতে চাইলে পরে তারা জানায় তাদের মধ্যে একজনের নাম সরস্বতী কুমারী, তার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরের দিন্দাকুলি এলাকায়, এবং অন্যজনের নাম উর্মিলা কুমারী, তার বাড়ি জামতারার এক গ্রামে। দুজনের মধ্যেই পড়াশোনা এবং পারিবারিক কারণে পরিচিত ছিল অনেক আগে থেকে। ওরা কী করতে এখানে এসেছে অনেক জিজ্ঞাসা করার পর তারা জানায় সোমবার তারা বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে আসানসোল এসে পৌঁছেছে। এখান থেকে দিল্লিগামী ট্রেন ধরে তারা দিল্লিতে যাবে সেখানে অভিনয় শেখার জন্য। এরপর আরপিএফের সাব ইন্সপেক্টর শুভ্রা দে পুরো ঘটনাটি তার উচ্চপদস্থ আধিকারিককে জানায়। তারপর দুজনের বাড়িতে ফোন করে জানানো হয়। দুজনের পরিবার থেকে বলা হয়েছে সোমবার তারা নিখোঁজ হওয়ার পর থেকে দুজনের পরিবারই স্থানীয় থানা এলাকায় নিখোঁজের ডায়েরি করেছে। মনে করা হচ্ছে অভিনয় করার জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো সুযোগ পেয়ে ওরা হয়তো পড়াশোনার ভয়ে দিল্লিতে যাচ্ছিল, কিন্তু এইসব জিনিস যে ভুয়ো তা তারা জানে না। মঙ্গলবার 8টা নাগাদ তার পরিবারের লোকজনেরা এসে আসানসোল স্টেশনে পৌঁছায় এবং ঝাড়খণ্ড পুলিশের সাথে কথা বলে ওই দুজন কিশোরীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফের তরফ থেকে এটা জানানো হয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মঙ্গলবার সকাল 7:30 দুই কিশোরী আসানসোল স্টেশনের প্রধান গেটের কাছেই ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময় আরপিএফের সাব ইন্সপেক্টর শুভ্রা দে তার সঙ্গে একাধিক কনস্টেবলদের নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ তার নজরে পড়ল 15 এবং 17 বছর বয়সী দুই কিশোরীকে। সন্দেহ হওয়ায় তাদের নাম জিজ্ঞাসা করা হয় প্রথমে। তারা কিছু না বলতে চাইলে পরে তারা জানায় তাদের মধ্যে একজনের নাম সরস্বতী কুমারী, তার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরের দিন্দাকুলি এলাকায়, এবং অন্যজনের নাম উর্মিলা কুমারী, তার বাড়ি জামতারার এক গ্রামে। দুজনের মধ্যেই পড়াশোনা এবং পারিবারিক কারণে পরিচিত ছিল অনেক আগে থেকে। ওরা কী
করতে এখানে এসেছে অনেক জিজ্ঞাসা করার পর তারা জানায় সোমবার তারা বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে আসানসোলে এসে পৌঁছেছে। এখান থেকে দিল্লিগামী ট্রেন ধরে তারা দিল্লিতে যাবে সেখানে অভিনয় শেখার জন্য। এরপর আরপিএফ এর সাব ইন্সপেক্টর সুব্রা দে পুরো ঘটনাটি তার উচ্চপদস্থ আধিকারিককে জানায়। তারপর দুজনের বাড়িতে ফোন করে জানানো হয়। দুজনের পরিবার থেকে বলা হয়েছে সোমবার তারা নিখোঁজ হওয়ার পর থেকে দুজনের পরিবারই স্থানীয় থানা এলাকায় নিখোঁজের ডায়েরি করেছে। মনে করা হচ্ছে অভিনয় করার জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো সুযোগ পেয়ে ওরা হয়তো পড়াশোনার ভয়ে দিল্লিতে যাচ্ছিল, কিন্তু এইসব জিনিস যে ভুয়ো তা তারা জানে না। মঙ্গলবার 8টা নাগাদ তার পরিবারের লোকজনেরা এসে আসানসোল স্টেশনে পৌঁছায় এবং ঝাড়খণ্ড পুলিশের সাথে কথা বলে ওই দুজন কিশোরীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফ এর তরফ থেকে এটা জানানো হয়েছে। ডিভিসি লেফট ব্যাংক কলোনিতে চলছে স্যানিটাইজেশন। যে হারে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তার থেকে সুরক্ষা নিতে ডিভিসি কর্তৃপক্ষ নিজেদের কর্মীদের আবাসন ও আশেপাশের পার্শ্ববর্তী এলাকা এবং ডিভিসি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পাম্প হাউস হাইটেল রাজ্য পুলিশের নাকা পয়েন্ট সহ বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজ করেন। রাষ্ট্রীয় মানব অধিকার এবং মহিলা বাল বিকাশ সংস্থার প্রচেষ্টায় ও দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে লেফট ব্যাংকের বিভিন্ন অঞ্চলকে স্যানিটাইজ করা হয়। এ প্রসঙ্গে ডিভিসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় প্রিয়দর্শিনী বলেন যে ডিভিসি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে স্যানিটাইজ করে চলেছে। ডিভিসির করোনা নিজেদের কর্মী ও পার্শ্ববর্তী অঞ্চলের সুরক্ষার জন্য এক টিম গঠন করেছে, মানুষের জীবন বাঁচাতে বিভিন্ন কাজ করছে। এ প্রসঙ্গে রাষ্ট্রীয় মানব অধিকার এবং মহিলা বাল বিকাশ সংস্থার ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট অনুজ সিংহ বলেন যে এই ধরনের মহামারীতে মানুষকে বাঁচতে সব ধরনের সংস্থাকে এগিয়ে আসতে হবে। আমরা ডিভিসির কাছে একটা ছোট্ট আবেদন করেছিলাম যে লেফট ব্যাংকের বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজ করার জন্য, তারা আমাদের কথা রেখেছে। আগামী দিনে আমরা চেষ্টা করে চলেছি যে কল্যাণেশ্বরী মন্দির প্রাঙ্গণ সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে গিয়ে স্যানিটাইজ করানো যায়। कंसर्न है अपने एम्प्लॉई के लिए, अपने आसपास के प्रोजेक्ट के लिए, वहाँ कोरोना को लेकर के हेल्थ हाइजीन के पॉइंट ऑफ व्यू से पूरा कंसर्न है। ये सिर्फ मैथन की बात नहीं है, पूरे वैली में जहाँ আজ কে শেষ খবর। পশ্চিমবঙ্গের মারওয়াড়ি সম্মেলনের সচিব এবং সমাজসেবী কমল সরাবর্গীয়ের প্রয়াণ। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়াড়ি সম্মেলনের সচিব এবং সমাজসেবী কমল সরাবর্গীয়ের প্রয়াণে সম্মেলনের সমস্ত মানুষ মর্মাহত। সূত্র অনুসারে তিনি করোনায় আক্রান্ত ছিলেন এবং 20 দিন ধরে তার আমরি ঢাকুরিয়াতে চিকিৎসা চলছিল। তিনি অত্যন্ত পরিশ্রমী, স্নেহশীল ও দায়িত্বশীল ব্যক্তির মধ্যে একজন ছিলেন। সম্মেলন সমাজের একটি শক্তিশালী স্তম্ভ হারিয়েছে। মারওয়াড়ি সম্মেলন আসানসোলের শাখা এবং মারওয়াড়ি যুব সমঞ্চ আসানসোল সিটি শাখা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আজকের এসএমএস অফ দ্য ডে, এটি বেঁচে থাকার প্রজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী নয় বা সবচেয়ে বুদ্ধিমান নয়, তবে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে প্রতিক্রিয়াশীল। আজকের খবর এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।